সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন আপনার মোবাইল দিয়ে সকল ধরনের খেলা কিভাবে লাইভে দেখবেন। আমি আপনাদের আজকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপসে আপনাদের কোনো অ্যাকাউন্ট করতে হবে না, কোনো ধরনের অ্যাড আসবে না, একদম ফ্রিতে অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু এই অ্যাপসটি আসবে না। তো যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন স্পোর্টস ফি এপিকে ডাউনলোড, তারপর এখানে নিচে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে যাবেন, তারপর এখান থেকে ডাউনলোড স্পোর্টস ফি এপিকে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাউনলোড অ্যানিওয়ে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন, তারপর অ্যাপসটি যে এইমাত্র ডাউনলোড হলো সেই অ্যাপসটির উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইনস্টল এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডান এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন। তো এখান থেকে স্কিপ এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখন কোন ম্যাচটি এখন লাইভ খেলা চলছে। তো এখন কিন্তু কোনো খেলাই কিন্তু লাইভে এখন নেই, তার জন্য কিন্তু এখান থেকে কোনো লাইভ খেলা দেখা যাচ্ছে না। তো আমি যদি তারপরেও এখান থেকে যদি যে কোনো একটি ম্যাচের উপরে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা খেলাটা দেখতে পাবো। তো এখান থেকে আমি বের হয়ে আসলাম। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা লাইভ খেলা এই অ্যাপসটির মাধ্যমে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।